এই কেন্দ্রের ওই ঘড়িটা দেখাতে চাই, দেখেন ঘড়িতে 4:01 বাজে, ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। সকাল 8টা থেকে বিরতিহীন ভাবে এই 4টা পর্যন্ত 128টি ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ ভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটাররা ভোট দিয়েছেন। মোট ভোটার ছিলেন 3,34,000। ময়মনসিং সিটি কর্পোরেশনের ভোটাররা ভোট দিয়েছেন এবং উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। 3,34,000 ভোটার ছিল, মেয়র পদে লড়াইয়ে ছিলেন, আছেন এখন পর্যন্ত তারা লড়াই। এখন যেহেতু ভোটটা শেষ হলো, পরবর্তীতে আমরা জানতে পারবো, সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে কে হচ্ছে নগরের নগরপিতা। 5 জন ক্যান্ডিডেট ছিলেন, 1 জন জাতীয় পার্টি, বাকি 4 জনই আওয়ামী লীগের প্রার্থীরা ছিলেন। আর সবচেয়ে বড় কথা, সাধারণ কাউন্সিলর পদে 139 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 69 জন লড়াই করেছেন। এবং এই যে কাউন্সিলর প্রার্থীরাই কিন্তু জমজমাট একটা ভোটের পরিবেশ ধরে এনেছেন এবং তাদের কারণেই কিন্তু ভোটার উপস্থিতি স্বতঃস্ফূর্ত এবং উৎসব মুখর পরিবেশ হয়েছে। ভোট কেন্দ্রের ভিতরের ছবিটা আমি দেখালাম মৃত্তিকা, বাইরের ছবিটা দেখেন, বাইরে কিন্তু এখন কড়া পাহারা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ এখন এই গণনার কাজটি শুরু হয়ে যাবে। ভোট কেন্দ্রে যখন গণনা শুরু হয়ে যাবে, বাইরে কিন্তু সতর্ক নজরদারি আছে, একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে নজরদারি আছে প্রত্যেকটা প্রার্থীদের কর্মী সমর্থকদের, কারণ গণনাটা শুরু হলে তারা তাদের প্রার্থী সমর্থকদের হার জিতটা নিজের চোখে দেখতে চায় এবং কোনো ধরনের যেন এই জয় বিজয়কে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য শহরের প্রত্যেকটা মনে মনে পাহারা দিচ্ছে এবং নির্বাচনী কেন্দ্র থেকে শুরু করে ময়মনসিং সিটি কর্পোরেশন এলাকা পাহারা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 4,500 সদস্য। একটু বলে রাখি, এই ভোট কিন্তু পুরোটা ইভিএমে হয়েছে, যেহেতু 5 বছর আগে যে ময়মনসিং সিটি কর্পোরেশনের ভোট হয়েছিল সেই ভোটে কিন্তু মেয়র পদে নির্বাচন হয়নি, মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন। এবার একদম পূর্ণাঙ্গ ভোট হয়েছেন এবং বহুদিন পর এই শহরের মানুষ বলছে যে এতদিন পর একটা স্বতঃস্ফূর্ত ভোট তারা দেখল, যেখানে প্রত্যেকটা ভোটার তাদের নাগরিক অধিকার প্রয়োগ করেছেন এবং নাগরিক অধিকার প্রয়োগ করতে দিয়ে তারা মনে করছেন যে তারা তাদের শহরের উন্নয়নের জন্য ভোট দিয়েছেন এবং শহরের উন্নয়ন করবার জন্য তারা যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন এবং যোগ্য প্রার্থী তাদের এই ভোটের মর্যাদা রক্ষা করবে বলে মনে করছে ময়মনসিং শহরের ভোটার এবং সাধারণ মানুষ। শুধু শেষে একটি কথা বলে রাখতে চাই যে এই ভোটে বিএনপি মেয়র পদে নির্বাচন না করলেও সাধারণ যে ওয়ার্ড কাউন্সিলর পদ সেখানে কিন্তু লড়াইয়ে ছিল বিএনপি এবং বিএনপি সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছে। সব মিলিয়ে ময়মনসিং শহরে যে সিটি কর্পোরেশন ভোট, এই ভোটটি ভোট গ্রহণ শেষ হয়ে গেলে এখন দ্বিতীয় পর্ব হচ্ছে গণনা। এই গণনাকে ঘিরে শহর জুড়ে এখন আর এক ধরনের উৎসব এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। মৃত্তিকা, ধন্যবাদ সোমা আপনাকে।